আজ আমি শেয়ার করব হাফ বড়ি না কেটে গোল জামা বা ছুন্নতি জামা এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি কাটিং করব তো দেখুন কাপড়টাকে আমি প্রথমে চার পাটে এইভাবে ভাস করে নিয়েছি একদম সোজা করে এটা বন্ধ পার্ট দেখতেই পাচ্ছেন তো প্রথমে আমি যা করব জামাটার লম্বাটা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই যে তেতাল্লিশ ইঞ্চি আর এক ইঞ্চি আমি সেলের জন্য নিয়ে এই যে লম্বাটা নিয়ে নিলাম প্রথমে দেখতেই পেলেন একদম ইজিতে আমি আজ শেয়ার করব আর কাপড়টা যেহেতু আমি তো এখানে শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি দেখতে পেলেন তার মহলের জন্য আমি সাড়ে ছয়তে এই যে ডাক দিয়ে দিলাম আর কোমরের মাপটা নিয়ে নিছি সাড়ে চোদ্দো তো এটা জেনারেলি সবার জন্যই বড়দের জামাতে সাড়ে চোদ্দো বা পনেরো এর চেতে বেশি হয় না তো আমি সাড়ে চোদ্দো নিয়ে নিচ্ছি চাইলে পনেরোও নিতে পারেন তো বডির মাপটা আর কোমরের মাপটাই মেন তো এখানে আমি স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে নিলাম আরমহুলের দাগটাও মিলিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এখন আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর দেড় ইঞ্চি সেলার জন্য বাড়তি দাগ দিয়ে দিলাম আর হলে শেপটা এভাবে মিলিয়ে নিলাম রাউন্ড করে তো কোমরের মাপটা নিয়ে নিচ্ছি তো কোমরের মাপটা নেব আমি নয় যেহেতু ছত্রিশ আট দেড় ইঞ্চি নেবো সেলার জন্য বাড়তি তো দাগ দিয়ে আমি স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু কাপড়টা তিন হাত বহরে নিয়ে নিয়েছি আর দুই গোছ কাপড় নিয়ে নিয়েছি এতেই কিন্তু সুন্দর একটা ড্রেস তৈরি হয় আর সাইড দিয়ে কোনো জোরার দেওয়ার প্রয়োজন হয় না তো দেখুন এই যে গলার চওড়াটা নিয়ে নিচ্ছি আড়াই ফুট গলা আর সামনের গলাটা আমি গোল গলা করব পাঁচ ইঞ্চিতে দাগ কেটে গলার শেপটা দিয়ে নিব আর পেছন গলাটা আমি স্কোয়ার করব তো চাইলে আপনারা সাড়ে পাঁচ ছয়ও নিতে পারেন তা আমি এখানে মিডিয়াম রাখবো এতে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এই যে শেপ দিয়ে নিলাম আর পেসন গলাটা স্কোয়ার থাকবে তো এইভাবে দাগ কেটে দেখুন আমি এখন লম্বাটা যেহেতু দাগ দেওয়াই আছে এইভাবে দেখুন পুরোটা একদম রাউন্ড করে উপর থেকে কিন্তু অবশ্যই খেয়াল করছেন আমি কোথায় ফিতাটা কোথায় বসিয়েছি ফিতাটা এইভাবে বাম হাতে চেপে রেখে পুরোটা একদম এইভাবে রাউন্ড করে একটু যাতে বেশ কম না হয় রাউন্ডটা মিলিয়ে নেবেন এতে কিন্তু সুন্দর জামাটা আর ঝুলে থাকবে না আর এখানে আমার জোড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেহেতু আমি আর কাপড়টার বহর বেশি বুঝতেই পারছেন না হয় আমি এই সাইডের কাপড়টা এনে এ সাইডটাতে দুই হাত বহর কাপড় হতো আমি জোড়া দিয়ে রাউন্ডটা বাড়িয়ে নিতাম দেখুন আর্মহোলটা আমি একটু মেপে দেখছি এইভাবেও কিন্তু মেপে দেখা যায় এটাও আমি নতুনদের জন্য শেয়ার করলাম ফিতার সাহায্যে এভাবে রাউন্ডটা মিলিয়েও দেখতে পারেন তো এখানে হাফ ইঞ্চি করে আমি ডাউন শেপ দিয়ে দিচ্ছি হুডের কুডটা একটু ডাউন হলে জামাটা ফিটিংটা সুন্দর আসে আর কাপড়ের চোড়াটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এতে কিন্তু আমার আর জোড়া দেওয়ার প্রশ্নে ওঠে না কাপড়টা তিন হাত বহর বুঝতেই পারছেন তো অবশ্যই একদম ইজিতে এভাবে কিন্তু হাফ বড়ি না কেটে গোলজামাটা তৈরি করে নিতে পারেন আর যদি দুই হাত বহর হয় তাহলে সাইডে দিয়ে আমাদের যতটুকু দরকার রাউন্ড শেপের সাথে মিলিয়ে আমরা জোড়া দিয়ে নিতে পারি তো দেখুন কাটিংটা কিন্তু কমপ্লিট একদম যারা নতুন তারাও একবার দেখলে এটা করে নিতে পারবেন তো আমি এখানে পেছন পাটটা সরিয়ে সামনের গলাটা কেটে নিচ্ছি রাউন্ড শেপ করে তো এখন আমি পিছন পাটটাও নিয়ে নিলাম পিছনের গলাটাও কেটে নিব তো পিছনের গলাটা আমি স্কোয়ার গলা রাখব এভাবে সামনের পাটের গলাটা বসিয়ে দাগ দিয়ে নিলাম আর গলা লম্বাটা রাখবো চার ইঞ্চি পেসন গলার এভাবে স্কোয়ার কেটে নিলাম তো বডির কাটিংটা মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছেন এখন আমি হাতাটা কাটিং করে নেবো তো হাতা রাখবো সতেরো ইঞ্চি আরও এক ইঞ্চি বাড়িয়ে আমি আঠারো ইঞ্চি করে এই যে কেটে নিচ্ছি আমার সাইডে যেই পার্টটা এটা খোলা পাট আর উপরে বন্ধ পাট দেখতেই পাচ্ছেন এই যে একটু দেখিয়ে দিলাম এক ইঞ্চি মুহুরি সেলাই করার জন্য রেখে তিন ইঞ্চিতে আমি এই সাইডে হলের শেপটা দেওয়ার জন্য দাগ দিয়ে নিচ্ছি এগুলো নতুনদের জন্য শেয়ার করা যারা একদম সেলাই কাজে নতুন কখনো হাতা কাটিং করেননি বা গোল জামা কাটিং করেননি তারা দেখলেই গোলজামাটা নিজে হাতে কেটে সেলাই করে নিতে পারবেন একদম ইজি প্রসেস তো দেখুন এভাবে তিন ইঞ্চিতে দাগ দিয়ে আমি মুহুরিটার মেজারমেন্ট নিয়ে হাতাটা কাটিং করে নিলাম আর এখানে একটু কাট দিয়ে নিচ্ছি এতে সেলাই করতে আর কোনো সমস্যা হবে না তো এখন আমি তালপাতটা কেটে কেটে নিব। এটা কিন্তু আমার দেখুন আমি টিক দিয়ে দেখিয়ে দিলাম সোজা পিঠ দুইটাই কিন্তু ভেতরের সাইড উপরে কিন্তু উল্টো পিঠ বুঝতেই পারছেন এখন আমি হাফ ইঞ্চি করে দেখুন এটা কিন্তু তাল পাটটা কাটিং করা হয় সামনের পাটের জন্য অবশ্যই এটা খেয়াল রেখে সেলাইয়ের সময় সেলাই করতে হবে যাতে এটা সামনের অংশে জয়েনটা হয় এতে কিন্তু ফিটিংটা সুন্দর আসবে না হয় আরম গুছিয়ে থাকবে এই যে দেখুন হাতাটা কাটিং কমপ্লিট তো এখন আমি গলার কাপড়টা পটটিটা কেটে নেব তো এই যে রাউন্ড কাপড়টা বসিয়ে জাস্ট এভাবে পট্রিটা বসিয়ে নিলে একদম একুরিটা কাপড়টা কেটে নেওয়া যায় আর সেলাইতে অনেকটা সুবিধা হয় এই যে একইভাবে আমি পেশন পার্টের কাপড়টাও বসিয়ে পেশন পার্টের গলার পটিটাও কেটে নিচ্ছি আজকে আর আমি সেলাইটা শেয়ার করলাম না কাটিংটাই শেয়ার করলাম আশা করি এই সেলাইটা দেখলে যে কোনো কেউ সুন্নতি জামা বা হাফ বডি না কেটে গোল জামা কেটে নিতে পারবেন